ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাসেস। কেমন লাগলো? তোমরা তো থাম্বনেইল দেখে বুঝেই গেছো তোমরা কেমন আছো। আমি ভালো আছি। আমি এই জন্য আজকে মাঝখানে আমি বসিনি, কেননা এখানে গেমটা আমি খেলছি না। আজকে খেলছে ওরা দুইজনেই খেলছে, দুই বোনে কম্পিটিশন করছে, ফুচকার চ্যালেঞ্জ করছে। তো গোলগাপ্পার চ্যালেঞ্জ তো আমি এটার মধ্যে নেই, ওই জন্য আমি বললাম চলো প্রথম শুরুটা আমি করি। তো দেখো, আমি ওদের দুজনকে দুই বোনকে বলেছি, যদি যে জিতবে ও বলে না আমি বেশি ফুচকা খেতে পারি, ও বলে না বেশি ফুচকা খেতে পারে। তো ওই জন্য আমি গোলগাপ্পা চ্যালেঞ্জ আমি, ঠিক আছে চলো, মাথায় আসলো। তো ঘরে তো ছিল, পরশু দিনও বানিয়েছি, নিশ্চয়ই তোমাদেরকে আমি ভিডিওতে আমি দেখিয়েওছি। তো আমি বললাম চলো একটা চ্যালেঞ্জই করা যায়, দেখি কে কতটা খায়, তো আজকে সেটা প্রুফ হয়ে যাবে। তো ওই জন্য আমি আজকে চ্যালেঞ্জটাকে নিয়ে এসেছি, আমি নেই। তো ওরা দুজনেই করছে, খাবে ওরা দুজনে, আর আমি তাকিয়ে থাকবো, সব কিছু করে দিলাম আমি। তো যাই হোক, আমি ওদেরকে দিয়েছি দুইজনে প্লেটে, দেখো দশটা দশটা করে, আমি এক মিনিট দেখাচ্ছি, দাঁড়ো দেখতে। দেখো বন্ধুরা, আমি এখানে ওকে দশটা দিয়েছি, ওখানে দশটা দিয়েছি ফুচকা, আর এখানে জল রেখেছি, ঠিক আছে, এখানে আলু এই যে রেখেছি, আর এই যে জল, ফুচকার টক জল, আমার তো দেখেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওটা একটু সারা আমি রাখি। তো এটা রাখলাম, কারণ আমার ডাইনিং টেবিল নেই তো এখানে, তো একটু অসুবিধা হচ্ছে, তো ছোটোখাটো করে এরকম করেই আমি করলাম। তো প্লিজ তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আর আমি ওদের বলেছি কে আগে, আমার কোনো টাইম টেবিল নেই, আমি বলেছি আস্তে আস্তে কে আগে, যে ফিনিশ আগে করতে পারবে তাকে আমি গিফট দেবো। সেটা আমি এনে রেখেছি, ওরা কেউ জানে না। তো যে জিতবে সেই পাবে, আর যে জিতবে না, কিন্তু আগের থেকে আমি বলে দিচ্ছি ভিডিওতে, সে কিন্তু একদম কান্নাকাটি মুখ ফোলাফুলি কিন্তু যাতে না হয়। চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট? মানে তোমরা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, কেননা যে জিতবে তাকে দেবো, আর একজন অমুক করে থাকবে ভাতের হাঁড়ির মতন, আমার এইসব যাতে একদম না হয়। তো সেই জন্য যে জিতবে সেই পাবে, আর যে হারবে তাকে কোনো পারবে না, কেননা যাকে গিফটটা দেবো না সে ওটা দেখে এরকম শুকিয়ে পড়বে, যাকে আমি গিফটটা দেবো। তো যাই হোক, যে জিতবে সে জিতবে। আর আমি আলাদা করে আমি আরও ফুচকা আমি করে রেখেছি, এই যে আমি ওই প্লেট শেষ হলে পরে আমি আবার আর এক প্লেট করে আমি দেব। তো ওটাকে আগে কমপ্লিট করুক, যে আগে ফিনিশ করবে বলবে আমাকে দাও, তখন আমি ওই ফুচকাগুলো আমি ওদেরকে আবার দেবো। ভরেছে দেবে নাকি আমাদেরকে? ভরে দেবো, দেখো আবার ভরেও সাজিয়েও দিই। আচ্ছা ঠিক আছে, তো আমি এগুলোকে ভরে তারপর, না এক কাজ কর, ভরে দিলে তো সিম্পলই হয়ে যাবে, তোমরা নিজেরা ফুটো করবে, করে আলুটাকে ভরবে, ভরে ওরকম করে জলের মধ্যে ডোবাবে, ডুবিয়ে নিয়ে খাবে। কি হলো চ্যালেঞ্জটা? ঠিক আছে, আমি পুরো কমপ্লিট বুঝিয়ে দিতে পারলাম। ওখান থেকে নেবা, ফুটো করবে হাত দিয়ে, তারা পুরো কিন্তু কিছু ব্যাপার নেই, গলায় যদি আটকায় জল রেখেছি জল খেয়ে নেবে, ওকে? ডাক্তার করে ডেকে না, ফালতু কথা একদম, মাথাটা বল গরম হয়ে যায় না। তো যাই হোক, ওরা খেলছে, আমি সাইডে বসে আছি, ঠিক আছে তোমরা এনজয় করো। আলু করছে, ওরা ফুচকা খাচ্ছে, আর আমি চা খাচ্ছি সাইডে বসে, ওকে? তো 1 2 3 স্টার্ট। আচ্ছা দুটো ফুচকা খেয়েছি, মা ইচ্ছা করে খাট্টা বেশি দিয়েছে, তার চেয়ে বেশি ঝাল করে দিয়েছে, একদম ঝাল, খুব বেশি ঝাল বানিয়েছে। হ্যাঁ খেয়ে দেখান, কোনটা ঝাল হয়েছে, আলুটা না এইটা জলটা? জলটা যা সুন্দর হয়েছে না, ঝালও তো হয়েছে না, কখনো না। Thank you.
অনন্যা ফিনিশ করেছে ওর প্লেট, তো অনন্যাকে দেওয়া হলো এটা। জয়তির কাছে এখনো একটা রয়েছে, দেখাও অনু জয়তি। আমার কি দেখাবো, খাওয়া যাবে না আমার তো। জয়তিকে সাতটা দিলাম, দশটা ফিনিশ করেছে, সাতটা দিলাম। এটা দিয়ে আলুর পরোটা করে দেবো। কুচপি। তো যাই হোক,
জিতলো এই খেলা, এখানেই আপাতত সমাপ্ত হলো। আমি শুধু টক জলগুলোই খেতে পারবো, টক জল অনেকটাই রয়েছে, টক জল খেতে পারবো, আর কিছুই নেই আমার ভাগ্যে, আমরা এখন আর ফ্রাই করবো না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শেষ করার আগে যে জিতেছে তার জন্য গিফট আমি নিয়ে এসে রেখেছি, তো আমি সেই গিফট আমি নিয়ে আসছি, ঠিক আছে? যাকো জয়তি, আমি আগে থেকে বলে দিচ্ছি আমি হ্যান্ড ওয়াশ করতে পারবো। যাও হাত দিয়ে আসো, আমিও যাচ্ছি হ্যান্ড ওয়াশ করতে। যে জিতেছে তার জন্য গিফট হচ্ছে এই কোন আইসক্রিম নিয়ে এসেছিলাম আমি, চিপস আর কোন আইসক্রিম। তো আমি আগেই বলেছি বান্দরের মতো মোটা করে কোনো লাভ নেই, যে জিতবে সে, কেননা এখানে তো আমি যে হারছে তাকে আমি কোনো মানে সাজা মানে পারমিশন দিয়ে মানে কী বলবো পানিশমেন্ট দিচ্ছি না। তো বাংলা হাতে ভুলেই গেছি, হিন্দি বলতে। তো যাই হোক, ওটা দিচ্ছি না, তো ওর জন্য যে জিতছে তাকে এটা, আর পানিশমেন্ট হচ্ছে এটাই, ও খাবে, ও দেখবে করে। তো এটাই তুই খাবি ও দেখবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমাদের ভিডিও কেমন লাগলো? আমি করলাম না, এই কারণে বাচ্চাদের সাথে আমার ঠিক মানায় না, আমার আমার মানে আমি করতে গেলে পরে আমার মতনই এজের কোনো দরকার পড়ে আমি মনে করি। তো যাই হোক, দুই বোনের মিলে করলো। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, তোমাদের যদি ভিডিও এরকম ভিডিও আরও চাও, যদি চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার যারা নাকি নতুন যারা দেখছো ভিডিওটা আমার, তো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সাথে যে বেল আইকন যে ঘন্টিটা থাকে না, ঘন্টিটা বাজিয়ে দিও। কেন বলো তো, ঘন্টি বাজালে পরে আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে এসে পড়বে নোটিফিকেশান, তো এসে পড়বে, তো ওই জন্য ওটা অবশ্যই দাবিও। তো যাই হোক, আর সবসময় স্মাইল করতে থাকবে। তো আজকের জন্য বাই।